এই সুন্দর বেবি সালোয়ারটি তৈরি করতে আমার কাপড় লেগেছে হচ্ছে দেড় গজ। আর এই সালোয়ারটির আমি হচ্ছে কোমরে সুন্দর করে রাবার করে দিছি, এখানে চওড়া যে রাবারটা সেটা, আর নিচে আমি এখানে একটা শুধু টিপ বোতাম লাগিয়ে দিছি। অসম্ভব সুন্দর এই বেবি সালোয়ারটি আমি কিভাবে কাটিং এবং সেলাই করেছি ফুল ভিডিওটি এখানে আমি শেয়ার করলাম। তাহলে চলুন আমি কিভাবে কাটিং করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার পলি। তো এটা হচ্ছে একটা 8-9 বছরের বাচ্চার হচ্ছে একটা সালোয়ার কাটিং, আর এখানে হচ্ছে দেড় গজ পরিমাণে কাপড় আছে। আর এই সালোয়ারটা আমি তৈরি করব আড়া কাপড় করে। এটা যেমন আছে হচ্ছে খোলা সাইড, আর এটা হচ্ছে জোড়া সাইড। তো এই কাপড়টা আমি এইভাবে আড়াআড়ি ভাঁজ দিয়ে নিব, এইভাবে আড়াআড়ি ভাঁজ দিয়ে নিব। এই যে আমি কাপড়টা এভাবে চার ভাঁজ করে নিছি। আমার সালোয়ারের লম্বা আছে হচ্ছে 25 ইঞ্চি, এখানে আমার 25 ইঞ্চি আছে। আমি 3 ইঞ্চি পরিমাণে বেশি নিয়ে নিব। এটা হচ্ছে নিচের মুহুরি সেলাই এবং উপরের যে রাবার লাগাবো সেই রাবার লাগানোর জন্য। আর এখান থেকে আমি সবসময়ের জন্য কোমরের অংশ একটু কম কাপড় নিয়ে থাকি। এখানে কোমর আমি এখানে দিচ্ছি হচ্ছে 9 ইঞ্চি, যেহেতু বাচ্চাটা অনেকটাই চিকন। আর এখান থেকে মিয়ানির মাপটা আছে, মিয়ানিটা টিকাবো আমি হচ্ছে 11 ইঞ্চি, আমি নেব হচ্ছে 13 ইঞ্চি। 13 ইঞ্চি নেওয়ার পর এই কাপড়টা জাস্ট এইভাবে দাগ দেবো, দেওয়ার পরে এইভাবে দিয়ে দিব। আর এখানে যে হায়ের অংশ, এখানে আমি নিয়েছি হচ্ছে 11 ইঞ্চি, এখানে 11 ইঞ্চি। এখন আমি পায়ের যে মুহুরি আছে, পায়ের মুহুরিটা সেলাই দেব। আমার এখানে পায়ের মুহুরি আছে হচ্ছে 4 ইঞ্চি, সরি টিকবে হচ্ছে আমার 4 ইঞ্চি। আমার 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিতে হবে। আর এখানে যেহেতু আমি একটা টিপ বোতাম লাগাবো, আর টিপ বোতামটা যেহেতু আমি একটা টিপ বোতাম লাগাবো সেই কারণে আমি এখানে নিয়ে নেবো হচ্ছে 3.5 ইঞ্চি। যেহেতু পায়ের মুহুরি সেলাই যাবে, এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এই যে টিপ বোতাম লাগানোর জন্য একটু যে ফাঁকা জায়গা থাকে, এর জন্য আমি এখানে হচ্ছে নিয়ে নেবো হচ্ছে 4.5 ইঞ্চি। আর 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি বেশি নেবো, তার মানে 5.5 ইঞ্চি। এখন এই যে মুহুরি মিয়ানিটা আছে, মিয়ানির অংশ থেকে এইভাবে ফিতাটা জাস্ট এইভাবে একটু ঘুরিয়ে নেবেন, এই যে এইভাবে। এখানে যাদের শেপ কাট আছে তাদের জন্য সুবিধা আছে, আমি শেপ কাট ব্যবহার করি না। তো যাই হোক, এখন আমি হচ্ছে প্রথমে নিচের যে অংশ আছে নিচের অংশটুকু কেটে নিচ্ছি। এখন উপরের যে অংশ থেকে এভাবে আমি মিয়ানি পর্যন্ত কেটে নেব। এটা নিচে শুধু আমি একটা টিপ বোতাম দিয়ে লাগাই নেব। এই তো সালোয়ার কাটিংটা আমার হয়ে গেছে। আমি এইখানে একটা টিকিন দিয়ে নেব এতে এভাবে। তো এই সালোয়ারটা আমি কিভাবে সেলাই করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি সালোয়ারটা সেলাই করে নিব। আর সেলাই করার জন্য প্রথমে আমি হচ্ছে মিয়ানিটা সেলাই করে নিব। মিয়ানিটা সেলাই করার আগে সেলাই শুরুতে ওই কোমরের সাইড থেকে আমি সেলাইটা শুরু করব। আসলে যতটুকু পরিমাণে কাপড় নিয়ে সেলাই না করলে নয়, ততটুকু পরিমাণে কাপড় নিয়ে আমি সেলাইটা করে নিব। একটা অংশের মিয়ানি পর্যন্ত সেলাইটা করা হয়ে গেছে। আমি এই শার্টে এতে আমি আরও একটা সাইড সেলাই করে নিব। দুটো সাইড আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিছি, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি হচ্ছে পায়ের যে মুহুরিটা আছে, মুহুরিটা নিচের অংশে যেহেতু আমি টিপ বোতাম লাগাবো, এই কারণে আমি প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিছি, তারপর আমি আরও একটা 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে এভাবে আমি 1 ইঞ্চি পরে চওড়া করে সেলাই দিয়ে নিচ্ছি। আর একসাথে আমি হচ্ছে দুটো পায়ের অংশই সেলাই করে নিব। আমার দুটো পায়ের অংশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি কোমরটা হচ্ছে এভাবে চার ভাঁজ করে টিকিন দিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে ইলাস্টিকটা এভাবে ধরে টান টান করে দেখব কোমর সমান পর্যন্ত আসে কি না। তো এখন আমি ইলাস্টিকটা এভাবে ডাবল ভাঁজ করে এখানে আমি কেটে নিচ্ছি। যেহেতু ছোটো বাচ্চা, ইলাস্টিকটা মাপ মতো না হলে তাহলে পড়তে পারবে না। এখন আমি ইলাস্টিকটা এভাবে জয়েন দিয়ে নিব। আর ইলাস্টিকটা অবশ্যই বেশি করে ব্যাগ স্টিক সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে।
এলাস্টিকটা আমার লাগানো হয়ে গেছে। এখন এলাস্টিকটা আমি এভাবে চারটি ভাঁজ করে নিয়েছি, আর আমার এলাস্টিকটা ছিল 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া। তো এখন যেহেতু আমি কোমরটাতে চারটা জায়গাতে টিকিন দিয়ে নিয়েছি, সেই হিসাবে রাবারটাতে আমি চার জায়গাতে চারটে টিকিন দিয়ে নেব। এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। তো আমার টিকিন দেওয়া হয়ে গেছে। প্রথমে আমি একটা টিকিন আর একটা সেলাই সোজা এইভাবে দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় ভাবে ভাঁজ দিয়ে তারপর রাবার সহকারে এর একটা ভাঁজ দিয়ে দেবো। এই কাজগুলো আমার বলার চাইতে আপনাদের দেখে শেখাটাই বেটার, আপনারা দেখে শিখে নেবেন। তো আমার একটা সাইড সেলাই করাই তো হয়ে গেছে, এখন এভাবে আমি আরও একটা সাইড সেলাই করে নেব। এভাবে টিকেন, রাবারের টিকেন আর কাপড়ের টিকেন সরাসরি যদি সেলাই করা যায়, এরপর জাস্ট টান টান করে ধরে নিয়ে সেলাই করে নিলেই হয়ে যাবে সুন্দর রাবার লাগানোটা কোমরের। তো এভাবে আমি প্রত্যেকটা টিকেনের অংশে এভাবে প্রথমে আমি জোড়া দিয়ে নিব। তো লাস্টে যেখানে আছে সেখান থেকে এভাবে আমি সেলাই মেশিনটা ঘুরিয়ে এখন আমি আর একটা টিকেনের জায়গাতে এভাবে টান টান করে ধরলে, এই যে দেখেন হয়ে যাচ্ছে, জাস্ট এভাবে টান টান করে ধরে সেলাই করে নিলেই কিন্তু সুন্দরভাবে ইলাস্টিকটা বসে যাবে। আর এভাবে সেলাই করলে কিন্তু ইলাস্টিকটা অনেক সুন্দর লাগে দেখতে। তো এভাবে আমি হচ্ছে পুরোটা সালোয়ারের যে নিচের যে জোড়ার অংশটা, এখানে আমি পুরোটা সালোয়ার সেলাই করে নিয়ে নিছি। এখন আমি মাঝখান দিয়ে এভাবে টান টান করে ধরে আমি মাঝ বরাবর একটা সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাইটা দিলে দেখা যাচ্ছে সেলাইটা অনেক হ্যাভি হয়। অনেক আছে শুধু নিচে দুটা সেলাই দেয়, মাঝে কোনো সেলাই দেয় না, বাট এভাবে দিলে পরে অনেকটা হ্যাভি হয়। তো দেখতে পাচ্ছেন ইলাস্টিক লাগানোটা অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। এখন আমি পায়ের যেখানে পর্যন্ত নিচে কাটার অংশটা রেখে নেব, সেই কাটার অংশটাকে মাপ দিয়ে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। এটা হচ্ছে পায়ের যে নিচের যেটি বোতাম লাগাবো তার উপরের অংশ থেকে সেলাইটা শুরু করছি আমি। আমি কাটিং ভিডিওতে বলে দিছি কতটুকু পরিমাণে কাপড় বেশি নিতে হবে। তো যাই হোক, একটা অংশে সেলাই করে আমি মিয়ানি পর্যন্ত নিয়ে আসছি। আবার ওই সেলাইটা আমি ঘুরিয়ে পায়ের মুহুরি পর্যন্ত নিয়ে যাব। আর একটা পা আমি পরে কমপ্লিট করবো, আগে আমি একটা পায়ের অংশ কমপ্লিট করে নিচ্ছি। তো এখন আমি যেটা করব, এখানে আমি দুটো পায়ের অংশ সেলাই করে নিছি। এখন আমি পায়ের যে মুহুরি যতটুকু পরিমাণে লাগবে ততটুকু পরিমাণে দিয়ে এভাবে আমি হচ্ছে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই কাজটাও আপনাদের দেখে শিখে নিতে হবে। এভাবে প্রথমে আমি একটা অংশ ভাঁজ দিলাম, তো নিচের অংশটাও সরাসরি ভাঁজ দিয়ে নিলাম যাতে করে আমার সেলাইতে সুবিধা হয়। দুটো অংশ সেলাই শেষ, এখন আমি একটা সাইড থেকে এভাবে সেলাইটা করে নিয়ে আসব। আসলে এই সেলাইটা করার যে কামিজ জামার আমরা কোমরের কাছে যে কাটার অংশে সেলাইটা করি, সেলাইটা করা একদম সেম একই সেলাই। এখানে আমি কোনো ব্যাগ স্টিক সেলাই দেবো না, ওভাবে জাস্ট শুধু সেলাই করে নিয়ে চলে আসব। একটা পায়ের অংশ আমার পুরোটাই যে সেলাই করা হয়ে গেছে। এভাবে আমি আর একটা পায়ের অংশ সেলাই করে নেব। তো ফাইনালি আমার দুটো পায়ের অংশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে টিপ বোতাম লাগিয়ে নেব। আসলে বোতাম লাগানোটা একদমই সহজ ব্যাপার। তো আমার ভিডিওটা যারা দেখছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, ভালো মতামত থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন। এভাবে আমি হচ্ছে একটা একটা করে টিপুতাম আমি লাগিয়ে নিব। টিপুতাম লাগানো শেষে অবশ্যই এক্সট্রা করে সেলাই দিয়ে নেবেন, তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেলাইগুলো খুব হেভি করে দিতে হবে, না হলে খুলে যাবে। আমার চ্যানেলে আরও বেবিদের অনেক নতুন নতুন স্টাইলের ভিডিওগুলো আছে, আমি সবগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্কগুলো দেখে নিতে পারেন। তো এভাবে আমি হচ্ছে দুটো পায়েরই সেলাই করে নিচ্ছি। টিপ বোতামটা ফাইনালি আমার সেলাই করা হয়েও গেছে। আর মাশাল্লাহ এরকম ছোটো ছোটো ড্রেসগুলো কিন্তু খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।